দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয় আজকে আমরা বঙ্গবাণী কবিতাটি পড়ব কিন্তু তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি কবরী রায় সহকারী শিক্ষক আলোরমেলা হাই স্কুল কালীতলা বগুড়া বঙ্গবাণী কবিতাটা পড়ার আগে আমরা কবি পরিচিতিটা পড়ব বঙ্গমানি লিখেছেন আব্দুল হাকিম আব্দুল হাকিম ষোলোশো বিশ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাকিম মধ্যযুগের অর্থাৎ সপ্তদশ শতকের কবি ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ নুরনামা এবং তাছাড়া তিনি আরও অন্যান্য কাব্যগ্রন্থ লিখেছেন ইউসুফ জুলেখা লালমতি ইত্যাদি এখন দেখো আব্দুল হাকিমের কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে তিনি ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আমরা কবিতার এখন শব্দের অর্থগুলো পড়ে নিই আগে এখানে হাবিলাস হাবিলাস অর্থ অভিলাষ বা প্রবল ইচ্ছা তারপরে দেখো সিফত সিফত অর্থ গুণ নিরঞ্জন নিরঞ্জন অর্থ নির্মল এখানে নির্মল এখানে সৃষ্টিকর্তাকেই বোঝানো হয়েছে তারপর দেখো মারফত মারফতটা কি মরমী সাধনা তারপর জু জুয়ায় জুয়াই অর্থ যোগায় তারপর দেখো হিতকর হিতকর অর্থ কর আপে আপে অর্থাৎ স্বয়ং বা আপনি নিজে এখন আমরা কবিতা পড়ে নেব তার আগে পাঠ পরিচিতিটা একটু দেখি বঙ্গমানি কবিতাটি কবি কবি আব্দুল হাকিমের নুরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এখানে মধ্যযুগের পরিবেশ রচিত হয়েছে বঙ্গবাণী এই কবিতায় কবিতার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন কবি বঙ্গবাণী কবিতায় মাতৃভাষার প্রতি অনুরাগ প্রকাশ করেছেন এবার আমরা কবিতাটা পড়ে নেব কিতাব পড়িতে যার নাহিকো অভ্যাস সেসবে কহিল মতে মনে অভিলাস। এখানে দেখো কিতাব অর্থাৎ যারা পড়ালেখা জানে না বই পড়তে যাদের অভ্যাস নাই তারা আমাকে তাদের মনের হাবিলাস অর্থাৎ তাদের মনের আশাটা আমার কাছে ব্যক্ত করেছেন তাদের মনের যে ইচ্ছা সেটা আমার কাছে বা কবির কাছে ব্যক্ত করেছেন তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম পরিশ্রমতোষী আমি সর্বজন সেই জন্যে কবি এই বাংলা রচনা করিয়া নিজে পরিশ্রম করিয়া বাংলা রচনা করিয়া তাদেরকে সন্তুষ্ট করেছেন আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ দেশি ভাষে বুঝিতে ললাটে পুরোভাগ কিন্তু কবি আরবি ভাষা ফার্সি ভাষা বা অন্য কোনো ভাষার প্রতি কবির কোনো রাগ নাই তবে দেশি ভাষা সবাই বোঝে যারা অশিক্ষিত পড়ালেখা জানে না তারাও বোঝে এবং সর্বশ্রেণীর জনগণ বোঝে তাই কবি দেশি ভাষায় বা বাংলা ভাষায় কবিতা রচনা করেছেন আরবি ফার্সি হিন্দে নাহি দুই মত যদি বা লিখে আল্লাহ নবীর সিফত তবে আরবি ফার্সিতে যদি নবীর গুণগান করা হয় তাহলে কবির কোনো রাগ নেই যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন যে দেশের যে জনগণ তাদের মাতৃভাষা দিয়ে যে ভাষায় প্রভুকে ডাকুক না কেন সৃষ্টিকর ডাকুক সৃষ্টিকর্তাকে প্রভু নিজে সব ভাষায় বুঝতে পারেন সর্ববাক্য বোঝে প্রভু কিবা বা বঙ্গদেশী বাক্য কিবা বা যত ইতিবাণী প্রভু এই বাংলাদেশ যদি প্রভুকে ডাকা যায় হিন্দুয়ানি অনেকেই হিন্দুয়ানি এই হিন্দু বাংলা ভাষাকে হিন্দুয়ানি বলে সম্বোধন করে থাকেন এই বাংলা ভাষাতেও যদি আল্লাহকে ডাকা যায় তিনি সেটাও বুঝতে পারেন মারফত ভেদে নাই নাহিক গমন হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গম যে যারা এই মারফত এই উপলব্ধিটা যাদের নাই যে সৃষ্টিকর্তা সব ভাষাটাই বুঝতে পারেন তারাই শুধু এই বাংলা ভাষাকে হিন্দুয়ানি বলে হিংসা করে সেসবে বঙ্গেতে জন্ম যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসবে তাহার জন্ম নির্ণয় না জানি কবি যারা এই বাংলা ভাষাকে হিংসা করেছেন কবি তাদের জন্মকে প্রশ্ন তুলে বলেছেন তাদের কোথায় তাদের জন্ম তা আমি নির্ণয় করতে পারি না দেশ ভাষা বিদ্যা যার মনে নজুয়ায়। নিজ দেশ ত্যাগই কেন বিদেশে না যায় যে যারা যাদের এই দেশি ভাষায় মন জুড়ায় না যারা দেশি ভাষা বাদ দিয়ে অন্য অন্য ভাষার পিছনে সময় ব্যয় করে তারা নিজ দেশ ত্যাগ করে যেন বিদেশে যায় না এটা কবি ক্ষোভ প্রকাশ করে বলেছেন পিতা মহ ক্রমে তো বসতি যে পূর্বপুরুষ থেকে যাদের এই বাংলাতে বসতি দেশি ভাষায় উপদেশ মনে মনেহিত হতি। তাদেরকে যদি বাংলা ভাষায় কোনো উপদেশ দেওয়া যায় তারা সেটাকে সারদ সাদরে গ্রহণ করতে পারে এটাই ছিল আজকে এই কবিতা এই কবিতাতে দেখো তোমরা কবিতার লাইন ছিল বিশটি বিশটি লাইন আসছে এই কবিতায় এবং এর ছন্দটা ছিল মাত্রাবৃত্ত এখন বিষয়বস্তু খুঁটিনাটি আমরা একটু জেনে নিই বঙ্গবাণী কবিতায় ভাষা প্রেম মাতৃভাষাকে নিয়ে কবির মনোভাব প্রকাশিত হয়েছে যাদের মারফত জ্ঞান নাই তারাই বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর মনে করে মধ্যযুগীয় পরিবেশ মাতৃভাষার প্রতি আব্দুল হাকিমের গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে বিরল এবং পরবর্তী প্রজন্মের জন্য কালোজয়ী আদর্শ বঙ্গবাণী কবিতায় মাতৃভাষার প্রতি কবির গভীর উপলব্ধি প্রকাশ পেয়েছে তো এ পর্যন্তই তোমরা ঘরে থেকেও স্বাস্থ্যবিধি মেনে চলো আর আমার সাথে এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ